আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিনের রিভিউ আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাক্সিম সিভি 250 mg স্যাফেক্সিম প্লাস ক্লাভোক অ্যাসিড গ্রুপের মেডিসিন। এই মেডিসিনটা অনেক ভালো একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন। এই মেডিসিনটা কোন কোন রোগের কাজ করে, কারা কারা মেডিসিনটা সেবন করতে পারবেন, পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই সময় এই মেডিসিনটা সম্পর্কে আমাকে প্রচুর মানুষ মেসেজ করছেন যে স্যার এই মেডিসিনটা নিয়ে একটু রিভিউ আলোচনা করেন। সুতরাং চেষ্টা করলাম যে চিন্তা করলাম যে ভাই আপনাদের কথা রক্ষার্থে এই মেডিসিনের রিভিউ আজকে আলোচনা করি। এটা রিভিউ আলোচনার প্রেক্ষাপটে আমি মানে ইন্টারন্যাশনাল বেশ কিছু জার্নাল থেকে জানার চেষ্টা করেছি, পাশাপাশি যে আমাদের মেডিসিনের যেহেতু আমি একজন অ্যাগ্রেড স্টুডেন্ট, ফার্মাসি স্টুডেন্ট, সুতরাং আমাদের বিভিন্ন বই থেকে জানার চেষ্টা করেছি যে কোন তথ্যগুলো আপনাদের নিকট আলোচনা করা যায়। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অ্যাক্সিম সিভি 250, এটা স্যাফেক্সিম প্লাস ক্লাভোনিক অ্যাসিড গ্রুপের মেডিসিন। এটা একটা অ্যান্টিবায়োটিক গ্রুপের মেডিসিন। এই মেডিসিনটা সবচেয়ে বেশি কাজ করে যে যে রোগের, এই বিষয় নিয়ে আলোচনা করব। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, মেডিসিনটার দাম কত টাকা, এবং মানে কোন কোন ব্যক্তি এটা খেতে পারবে, কারা খেতে পারবে না, এর পার্শ্ব প্রতিক্রিয়া দাপে দাপে, এই বিষয়গুলো আলোচনা করব। আচ্ছা, ফার্স্ট ওয়ান আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা কোন কোন ব্যক্তি খেতে পারবে, মানে যেই ধরনের রোগে আক্রান্ত আছেন এবং যে আক্রান্ত অবস্থায় কোন মানে কারা এটা সেবন করতে পারবেন, কাদের জন্য এটা সেবনযোগ্য। ফার্স্ট ওয়ান বলে এটা একটা অ্যান্টিবায়োটিক। কখনোই আপনি কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ ছাড়া নিজে নিজে খেতে যাবেন না, ঠিক আছে? একজন MBBS ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিনটা সেবন করবেন। আচ্ছা, ফার্স্ট ওয়ান, এটা কী কী রোগের কাজ করে? ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, আমাদের দেহে কিন্তু ব্যাকটেরিয়াজনিত শত শত সংক্রমণ দেখা দেয় এবং শত শত সমস্যা দেখা দেয়, এই সমস্যাগুলা প্রতিরোধের কাজ করে। মূত্রনালীর সংক্রমণ, আমাদের প্রস্রাবের নালীর মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে প্রস্রাবে জ্বালাপোড়া করে, অনেক সময় প্রস্রাব আটকে আসে এবং খুবই যন্ত্রণা লাগে, যার কারণে পেটের ভিতরে পর্যন্ত আমাদের যন্ত্রণা অনুভব হয় এবং এটা আমাদের জন্য অনেকটা কষ্টদায়ক অবস্থা সৃষ্টি করে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে তো দেখা যায় এমন অবস্থা যে প্রস্রাবের রাস্তায় ইনফেকশনের কারণে এতটা যন্ত্রণা সে ভুগে যে মানে তাকে সে কান্না পর্যন্ত করতে থাকে, এতটা বেদনাদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়। সুতরাং যে বিষয়টা, যে মূত্রনালীর যদি সংক্রমণ দেখা দেয় এবং এই সংক্রমণটা যদি খুব বেশি তীব্র হয়, সেটা প্রতিরোধ করতেও কিন্তু আপনার অ্যাক্সিম সিভি 250 mg সেটা অনেক ভালো কাজ করে এবং এটা খুবই দুর্দান্ত কাজ করে ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনাদেরকে আবার বলতেছি, আপনি এই মেডিসিনটা অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন, কারণ এখন আমি এখান থেকে জানি না যে আপনি এটা কতটুকু ইফেক্টিভ, কিন্তু আমি জানানোর চেষ্টা করতেছি এটা কোন কোন রোগের কাজ করে, ঠিক আছে? এরপরে যারা এই মেডিসিনটা সেবন করতে পারেন, আপনার যারা কানের সমস্যায় ভুগতেছেন, বিশেষ করে কর্ণশূন্যতা বা অডিটিস মিডিয়া, কানের একটা রোগ রয়েছে অডিটিস মিডিয়া, যেটা কান পচা রোগ বলা হয়। এছাড়াও কানের বেশ কিছু প্রবলেম, কানের মধ্যে কোনো কিছু প্রবেশ করলে বা কোনো ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করলে কানে ব্যথা অনুভব হয়, বা পানি প্রবেশ করলে অনেক সময় কান পচে যায় বা মানে খুবই পুঁজ বের হয়, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়, সেই অবস্থার জন্য প্রতিরোধ কাজ করে। এবং কানের কারণে মাথা ব্যথা করে তীব্র অবস্থা সৃষ্টি হলে ডক্টররা অনেক সময় ডক্টর এম অ্যাক্সিম সিভি মেডিসিনটা দিয়ে থাকে, ঠিক আছে? আর আরেকটা জিনিস কি খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে, এটা আরেকটা খুবই দুর্দান্ত কাজ করে, সেটা হয়েছে আপনার অনেকের দেখা যায় যে আপনার টনসিলের সমস্যা থাকে, টনসিলের সমস্যাটা যদি খুব বেশি তীব্র অবস্থায় পৌঁছে যায়, যে স্বাভাবিক মেডিসিনে আপনার টনসিলের সমস্যাটা অনেকটাই সমাধান হচ্ছে না এবং এটা অনেক বেশি আপনার আপনাকে পেইন দিচ্ছে এবং অনেক বেশি আপনাকে পেইন দিচ্ছে এবং এই পেইনটা আপনাকে জন্য খুবই যন্ত্রণাদায়ক অবস্থা সৃষ্টি করতেছে, যদি এরকম অবস্থা সৃষ্টি হয় বা এরকম পরিস্থিতি আপনি অনুধাবন করেন এবং এরকম পরিস্থিতি আপনার অনুধাবন করেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিম সিভি মেডিসিনটা অনেক ভালো কাজ করে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে যে দেখা যায় যে আপনাদের অনেক সময় যে আমাদের নাকের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়, ঠিক আছে, যার কারণে আমাদের ফুসফুসের মতো বিভিন্ন ইনফেকশন দেখা দেয়। ফুসফুসের বিভিন্ন ইনফেকশনজনিত সমস্যা দেখা দিলে এবং ফুসফুসের সমস্যার ক্ষেত্রে এটা ভালো কাজ করে, বিশেষ করে ব্রঙ্কাইটিসের সমস্যা, নিউমোনিয়ার সমস্যা, তীব্র ব্রঙ্কাইটিস এবং তীব্র নিউমোনিয়ার সমস্যাজনিত সমস্যায় যারা ভুগতেছেন, আপনাদের জন্য ডক্টর এই মেডিসিনটা দিয়ে থাকে এবং এটা সেক্ষেত্রে অনেক ভালো কাজ করে এবং খুবই দুর্দান্ত কাজ করে পেশেন্টের ক্ষেত্রে। সুতরাং বুঝতেই পারতেছেন অ্যাক্সিম সিভি মেডিসিনটা কতটা ভালো কাজ করে এবং কতটা ইফেক্টিভ ভূমিকা রাখে, ঠিক আছে? অবশ্যই সেই বিষয়টা আমাদেরকে সর্বোচ্চভাবে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং মেনে চলতে হবে। তারপরে এই মেডিসিনটার বেশ কিছু কাজের মধ্যে হচ্ছে আপনার
ক্রিনিস ব্রঙ্কাইটিসের কথা তো আমি বললাম যে ব্রঙ্কাইটিস মানেই মানে আরেকটা এক্সেপশনাল ব্রঙ্কাইটিস হচ্ছে ক্রিনিক ব্রঙ্কাইটিস, যেটা খুবই বেশি তীব্র এবং অনেক বেশি মারাত্মক, সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা অনেক ভালো কাজ করে। এরপরে নিম্ন শ্বাসতন্ত্রে নালীর সংক্রমণ, অর্থাৎ আমাদের নিম্ন শ্বাসতন্ত্র যেটা, এটার ভিতরে এক ধরনের নালী আছে, এর মধ্যে বিভিন্ন সংক্রমণ দেখা দেয় যার কারণে প্রচুর শ্বাসকষ্টজনিত সমস্যা সৃষ্টি হয় এবং একদম মানে দম বন্ধ হয়ে আসে এরকম অবস্থার সৃষ্টি হয়, এবং কাশি হয়ে থাকলে কাশিটা এত বেশি তীব্র অবস্থায় পৌঁছে যায় যেটা আমাদেরকে অনেক বেশি বেদনা দেয় এবং অনেক বেশি সমস্যা দেয়, একদম কাশির সমস্যাটা খুব বেশি তীব্র অবস্থায় যদি পৌঁছে যায় সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। আর নাকের সমস্যার মধ্যে সাইনাসের যে সমস্যাটা, এটা কিন্তু অনেক ভালো কাজ করে। সাইনাসের সমস্যা যদি অনেক বেশি মাত্রায় আপনাকে অবস্থান করে এবং আপনার দেহে যদি খুব বেশি মাত্রায় ক্ষতি সাধন করে, সেক্ষেত্রে এই মেডিসিনটা সাইনাসের প্রদাহে অনেক ভালো কাজ করে এবং খুবই দ্রুত আপনার ওই প্রবলেমটা সলভ করতে অনেক ভালো ভূমিকা পালন করে। স্কিনের, আমাদের শরীরে ত্বকের মধ্যে বিভিন্ন ইনফেকশন দেখা দেয় এবং ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, ত্বকে ইনফেকশন এবং ত্বকের মধ্যে ছত্রাকের সংক্রমণ এবং ত্বকের মধ্যে এরকম কিছু সংক্রমণ দেখা দেয় যে সংক্রমণটা আপনার ব্যাকটেরিয়ার সংক্রমণ, যে ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে আমাদের অনেকটাই বেশি পেইনফুল সময় অতিবাহিত করতে হয়, অর্থাৎ অনেক সময় বিশেষ করে ফুরা হয়ে যায়, ফুরা হওয়ার কারণে অনেক সময় পুঁজ বের হয় এবং ফুরাটা অনেক দিন পর্যন্ত থাকে, যেটা একজন পেশেন্টকে অনেক বেশি সাফার করায় এবং অনেকটা বেশি কষ্ট দেয়, ঠিক আছে। সেক্ষেত্রে এই মেডিসিনটা অনেক ভালো কাজ করে এবং ওই প্রবলেমটা সলভের জন্য অনেক ভালো ভূমিকা পালন করে অ্যাক্সিম সিভি 250 এই মেডিসিনটা। বুঝতে পারতেছেন কতটা ইফেক্টিভ ভূমিকা রাখে মেডিসিনটা। এরপরে আপনার প্রস্রাবের রাস্তার কথা তো বললামই যে প্রস্রাবের রাস্তায় যদি ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা অনেক ভালো কাজ করে, ঠিক আছে। বিশেষ করে জরায়ুতে যদি কারোর দীর্ঘদিন যাবত জরায়ুর সমস্যা থাকে এবং জরায়ু ইনফেকশনজনিত সমস্যা থাকে যার কারণে সে অনেক দিন যাবত অনেক প্রবলেমের সম্মুখীন হচ্ছে কিন্তু কোনো মেডিসিনই কাজ করতেছে না, কিন্তু সে যদি এই মেডিসিনটা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করে, তাহলে ওই যে জরায়ুর ইনফেকশনজনিত সমস্যাটা এটা অনেকটাই দূরীকরণে বদ্ধ পরিসর ভূমিকা পালন করবে। এরপরে আমাদের আমাদের দেহের সবচেয়ে বড় অংশ হচ্ছে ত্বক। ত্বকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দেয়, অনেক গুটা ছড়ে যায় বা অনেক সময় আমাদের ত্বকের মধ্যে একদম মানে মনে হয় যে পুরো ত্বক ভরে গেছে গোটায় বা আপনার ছুপছুপ থাকে একদম দীপ তীব্র অবস্থা। ওইটা যদি খুব তীব্র কোনো ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়ে থাকে, ডক্টর মনে করে যে না এই পেশেন্টের খুব তীব্র ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এই প্রবলেমটা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা অনেক ভালো কাজ করে এবং খুবই দুর্দান্ত কাজ করে, খুবই দ্রুত গতিতে ওই প্রবলেমটা সলভ করতে বদ্ধপরিসর ভূমিকা পালন করে। সুতরাং বুঝতেই পারতেছেন এই মেডিসিনটা কতটা ইফেক্টিভ, কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এই মেডিসিনটা একটা গুরুত্বপূর্ণ দিক হয়েছে, এই মেডিসিনটা বিশেষ করে যাদের দাঁতের সমস্যা, প্রাথমিক অবস্থায় দাঁতের মধ্যে বিভিন্ন ইনফেকশন দেখা দিলে, দাঁত দিয়ে একদম মাড়ি ফুলে গেলে যদি ব্যাকটেরিয়া সংক্রমণটা অনেক বেশি তীব্র হয় সেই অবস্থায় ডক্টর এই অ্যাক্সিম সিভি মেডিসিনটা দিয়ে থাকে, সেক্ষেত্রে এটা খুব দ্রুত আমাদের দাঁতের এই সংক্রমণটা প্রতিরোধ করতে বদ্ধপরিসর ভূমিকা পালন করবে এবং খুবই দ্রুত গতিতে আমাদের দাঁতের প্রবলেমটা সলভ করে দেবে ইনশাআল্লাহ। সুতরাং বুঝতেই পারছেন কতটা ইফেক্টিভ। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মেডিসিনের যে ব্যবহার বিধি, এটা অবশ্যই আমরা চেষ্টা করব জানার জন্য এবং এটা যদি এই বিষয়গুলো যেহেতু জেনে নিলাম এতে আমাদের সুবিধা হয়েছে যে আমরা মেডিসিনে যে খাচ্ছি এই মেডিসিনটা আমাদের যে আমার যে সমস্যাগুলো এর মধ্যে আছে কিনা, ঠিক আছে। আচ্ছা অবশ্যই এই মেডিসিনটা একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আর যে বিষয়টা বলে দিলাম, আমাকে একজন কোশ্চেন করছে ভাই রেজিস্টার্ড ডক্টর মানে কি, রেজিস্টার্ড ডক্টর, দেখেন রেজিস্টার্ড ডক্টর মানে যেই ডক্টরের MBBS পাশ করছে, যে কোনো প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করছে, সেটা সরকারি হতে পারে প্রাইভেট হতে পারে, ওনারা পরামর্শ দিতে পারে যে কোনো পেশেন্টকে ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে রেজিস্টার্ড ডক্টর। আমরা যারা অ্যাগ্রেড ফার্মাসিস্ট আছে আমরা তো ওষুধ তৈরিকরণে কাজ করি, ঠিক আছে, পাশাপাশি মেডিসিন সম্পর্কে আমাদের কাজটাই মূলত মেডিসিন তৈরিকরণে। আমরা মেডিসিন সম্পর্কে উপদেশ দেওয়ার সম্পূর্ণ রাইট আমাদের আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা ডক্টররা সরাসরি প্রেজেন্ট থেকে রোগীদেরকে আপনার পরামর্শটা দেয়, কিন্তু বাংলাদেশের বাইরের ক্ষেত্রে অনেক দেশে কিন্তু অ্যাজ এ ফার্মাসিস্টরাই সব কিছু করে থাকে, ঠিক আছে। সুতরাং আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাও চেঞ্জ হচ্ছে, যারা আমরা অ্যাগ্রেড ফার্মাসি স্টুডেন্ট আসি আমরা যখন জব সেক্টরে যাব, জব সেক্টর তৈরি হচ্ছে, ওইখানে কিন্তু আমাদের জন্য সামনে ডক্টররা আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ, ওনাদের কাজে আরও অগ্রসর হবে, আমাদের চিকিৎসা ব্যবস্থা আরও অনেক বেশি উন্নত হবে, ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন সুতরাং বুঝতেই পারতেছেন মেডিসিনটা কতটা ইফেক্টিভ। আর এখন এই মুহূর্তে যে বিষয়টা আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এই মেডিসিনটা খাওয়ার নিয়ম কী। প্রাথমিক অবস্থায় এই মেডিসিনটা প্রতিদিন একটা করে খাবেন, যদি আপনার অবস্থা খুব বেশি মেজর প্রবলেম হয় তাহলে ডক্টর
প্রতিদিন দুবেলা দিবে, সকালে এবং রাত্রে 12 ঘন্টা পর পর। অবশ্যই খাবারের পরে মেডিসিনটা খেতে হবে। এটা সামথিং কিছু সাইড ইফেক্ট রয়েছে, সামথিং কিছু সাইড ইফেক্টের মধ্যে একটা সাইড ইফেক্ট খুবই মারাত্মক, সেই সাইড ইফেক্ট হয়েছে, সাইড ইফেক্টটা হয়েছে যে প্রেগনেন্সি অবস্থায় প্রথম 3 মাস এটা খাওয়া যাবে না। একদম ফরজ দায়িত্ব, প্রেগনেন্সি অবস্থায় প্রথম 3 মাস খাওয়া যাবে না, আপনাকে কোনো ডক্টর দিবেও না প্রথম 3 মাস, ঠিক আছে? এরপরে 3 মাস পরে যখন আপনি 7-8 মাসে যদি মনে করে ডক্টর কোনো ধরনের ইনফেকশন দেখা দিছে বা আপনার দেহে কোনো সংক্রমণ দেখা দিছে, মেজর কোনো সংক্রমণ, সেক্ষেত্রে মেডিসিনটা ডক্টর দিতে পারে এবং এটা আপনার দেহের জন্য অনেক ইফেক্টিভ ভূমিকা পালন করবে, ঠিক আছে? এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন, আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক। আর এই মেডিসিনটা যখন আপনি খাবেন তখন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যে বমি বা আসতে পারে, বমি আসতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, কারণ যেহেতু এটা অনেক পাওয়ারফুল মেডিসিন, এটা খেলে আপনার শরীর দুর্বল লাগবে, এটা স্বাভাবিক। এরপরে মাথা ঘুরাতে পারে, খুব বিষণ্ণ লাগতে পারে, ঠিক আছে? এরপরে ফুড পয়জিংয়ের সমস্যা হতে পারে, যেটাকে পাতলা পায়খানা বলা হয়, এবং শ্বাসই জ্বলতে পারে। কিন্তু এই অবস্থায় আপনি প্রচুর পুষ্টিকর খাবার খাবেন, ডিম, দুধ, বিভিন্ন ফলমূল খাবেন। আর বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন, যে পর্যাপ্ত পানি খাবেন, পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, এটা আপনাকে সুস্থ রাখতে এবং খুব ভালো ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক। আর এই মেডিসিনটার দাম হয়েছে, এক বক্স মেডিসিনের দাম 360 টাকা, ঠিক আছে? এক পিস মেডিসিনের দাম 30 টাকা করে, প্রতি পিস মেডিসিনের দাম 30 টাকা। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুক, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আচ্ছা, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে যে কোনো বিষয় অবশ্যই আমাদেরকে জেনে সেটার উপরে আমল করতে হবে, ঠিক আছে? কেন এই বিষয়টা আমি লাস্ট টাইম বলতেছি, যে দেখেন আল্লাহ আল্লাহ রাসুল কত সুন্দর কথা বলছে। আল্লাহ রাসুলের কিছু বাণীর মধ্যে একটা বাণী এরকম যে তোমরা জেনে আমল করো, যে আমি আমার মোটামুটি অর্থটা বলতেছি, যে জেনে আমল করো, মানে যে কোনো না জেনে আমল করার মধ্যে তেমন কোনো ফায়দা নাই। যদি আমি জেনে আমল করি এটা আমার জন্য অনেক ইফেক্টিভ। যেমন একটা জিনিস, আমি এক জবরদস্ত আলেম প্লাস অনেক তাফসির এখান থেকে শুনেছি, বিশেষ করে আমি নিজেও তাফসির পড়ি, তাওজিহুল কোরআন তকি উসমান হিসাবে সীমিত পরিমাণ পড়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দিলে। তো আমি সেই অল্প জ্ঞানে যে দু একটা কথার মধ্যে একটা কথা হয়েছে, যে জেনে আমল করা মানে কি, প্রতি ফরজ নামাজের পরে যদি আমরা একটা জিনিস খেয়াল রাখি, প্রতি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ি, তাহলে এটা কি হবে, এটা আমি মারা যাওয়ার সাথে সাথে আমি জান্নাতে চলে যাব, কত বড় একটা আমল। কিন্তু আমি যদি না জেনে অন্যান্য সময় মানে পড়তে থাকি, এর চেয়ে এই সময় পড়াটা অনেক বেশি ইফেক্টিভ, ঠিক আছে? সুতরাং আমাকে জেনে আমল করতে হবে, ঠিক খাবার ওষুধ খাওয়ার বিষয়টা এরকম, আমাদেরকে জেনে আমল করতে হবে, তাহলে আমরা অনেক বেশি উপকৃত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আসসালামু আলাইকুম।